গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি দোলা সরকার, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে হচ্ছে কার্তিক পুজো। তো আজকে কার্তিক পুজো আমি সারাদিন কী কী করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে সকাল 8টা, আর 8টার সময় আমি মুখ টুক ধুয়ে সবার প্রথমে খালি পেটে খাচ্ছি থাইরয়েডের ওষুধ। তো থাইরয়েডের, আমার থাইরয়েড আছে, রোজ সকালবেলায় থাইরয়েডের ওষুধ আমাকে খেতে হয়। তো এখন জল নিচ্ছি গ্লাসে, গ্লাসে জল দিয়ে ওষুধ খাবো। আর সকালবেলা রোজ আমি 500 করে খালি পেটে জল খাই। খালি পেটে জল খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। চলে এসছি এখন মুদিখানা দোকানে। এই দোকানটা কাকিমা নতুন দিয়েছে, তো সবে এই 10-15 দিন হয়েছে কাকিমা দোকানটা দিয়েছে। তো কাকিমার দোকান দিয়ে নেব এখন লিকুইড দুধ। দুধ দিয়ে চা বানাবো, আর ঘরে আন্টি মেয়েকে পড়াচ্ছে, তা সবাইকে চা দেব। আর এখানে এখন নতুন দোকানটা খুলেছে, তো মোটামুটি সবই জিনিস রেখেছে। তো আস্তে আস্তে চালু হবে। চাটা আমি বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে একটু ঘরে গেছি, এসে দেখছি পুরো চা উতলে পড়ে গেছে। তো অনেকটাই পড়ে গেছে গ্যাসের উপরে। এবার আমি চাটা ছেঁকে নিচ্ছি ছেঁকনি দিয়ে। সবাইকে চা দিয়ে আমিও চা খাচ্ছি। তো টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছি। টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। তো গরম চা, তাই একটু আস্তে আস্তেই টোস্ট বিস্কুটটা ভিজে খাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি ঘর ঝাঁট দিতে। তো ঘরটা বাসি ঘর। উঠোন ছাদ দিয়ে এখন এঠো বাসনগুলো মেজে নিচ্ছি, চায়ের বাসনগুলো মেজে নেব। আর সব ধুয়ে এই ঝুড়িটার মধ্যে রাখছি। এই ঝুড়িটা দিয়ে জল ছড়িয়ে তারপরে আবার বাসনের র‍্যাক আছে, ওই র‍্যাকের মধ্যে সব বাসনগুলো সাজিয়ে রেখে দেব। দিদিমণি চলে গেছে, এখন মেয়ের পড়ার টেবিল বই খাতাগুলো গুছিয়ে বিছনাটা তুলে নেব। বাসি বিছনা রয়েছে, আর টেবিল টেবিল সবগুলো ভাঁজ করে উঠিয়ে নিলাম। আর বিছনাটা তুলবো এখন। এগুলো সব হালকা হালকা, তো শীত পড়েই গেছে, তো এই রংচটা চাদরগুলো এগুলো গায়ে দিই হালকা শীতের জন্য। এগুলো একটুখানি খারাপ হয়ে গেছে চাদরগুলো, তো এগুলো গায়েই দিই। সব বিছনাটা ঘুচিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। Thank you.
বাড়ির সামনে মাছালা দাদা এসছে, তো অল্প কিছু মাছ রাখবো, তো গিয়ে দেখছি যে কি মাছ আছে দাদার কাছে। তো দাদার কাছে আছে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আর কাঁকড়া মাছ। তো আমি অল্প করে 250 ট্যাংরা মাছ রাখলাম, দুপুরবেলা খাবো, রাতের বেলা তো পুজোতে যাবো, সবার বাড়িতেই প্রসাদ হবে। তো অল্প করে ট্যাংরা মাছ রাখলাম, এই ট্যাংরা মাছের ঝোল করব। এই বাচ্চাটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আমার জায়ের দুটো মেয়ে। এই বাচ্চাটা হচ্ছে ছোট, তো নতুন হাঁটা শিখেছে, তো গু গু করে হাঁটে, তো এখন আর কোলে থাকতে চাইছে না। সব বাচ্চারা নিচে খেলাধুলা করছে আর ও বায়না করছে নিচে নামা, তো নিচে নামিয়ে দিয়েছে, এখন গু গু করে হাঁটছে। কাল দিয়ে চা করলাম, দিদিমণিকে চা দিলাম, তোমাদের দাদা ভাই আমার মেয়ে আমি সবাই মিলে চা খেলাম, ঘর ঝাড় দিলাম, বিছনা তুললাম, এখন হচ্ছে গিয়ে বাসন মাজা হয়ে গেছে, এখন সকালে টিফিন করব। তো টিফিনে করব গোলা রুটি, আজকে গোলা রুটি করে খাবো, তারপর দুপুরবেলা আবার রান্না বসাবো। তো চলো গোলা রুটিটা করি। সকালে টিফিন করছি গোলা রুটি, আর গোলা রুটি করতে নিয়েছি আমি 500 ময়দা, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে, ডিম, হলুদ, নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি গোলা রুটি করে একটা 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 করে গোলা রুটি ভেজে নেব, হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটিটা গোল করে নেব। পরে গোলা রুটি আমি ভেজে নিচ্ছি, গোলা রুটির ওপাশটা ভাজা হয়ে গেছে, আমি ফিরিয়ে দিয়ে আবার আরেক পাশ ভেজে নিচ্ছি। গোলা রুটি আমার করা হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দেব। তোমাদের দাদা ভাই বাজারে গেছে, দেখি বাজার থেকে আসুক কি কি সবজি নিয়ে এসেছে। আর বাড়ি থেকে মাছ, তোমাদের দাদা ভাই বাড়ি বাজার থেকে মাছ আনে না, বাড়ি থেকে আমি মাছ রাখি। তো মাছালা দাদার কাছে ট্যাংরা মাছ রাখলাম, তো অল্প করেই ট্যাংরা মাছ রেখেছি আজকে, কারণ বিকালবেলা হচ্ছে গিয়ে কার্তিক পুজো আজকে, তো আমার দুই দিদি বাড়ি কার্তিক পুজো আছে, মেজদির বাড়িও কার্তিক পুজো হবে, বড়দির বাড়িও কার্তিক পুজো হবে, তো ওদের বাড়ি থেকে প্রসাদ আসবে, মেজদির বাড়িতে খিচুড়ি হবে আর বড়দির বাড়িতে ফ্রাইড রাইস হবে, তো দুই বাড়ি থেকেই প্রসাদ আসবে, আমিও যাব। তো রাত্রিবেলা রান্না আজকে আর খাওয়া দাওয়ার কিছু নেই, তো প্রসাদেই খাবো। আর আজকে হচ্ছে কি দুপুরবেলা অল্প করে রান্না করব, ট্যাংরা মাছের ঝোল করব, আর দেখি তোমাদের দাদা ভাই বাজার থেকে কি সবজি আনে, তো আর একটা কিছু একটা ভাজা টাজা করব, এই হচ্ছে দুপুর আর রান্না করব। তোমাদের দাদা ভাই সকালবেলা সোদপুর বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসছে, তো নিয়ে এসছে এখানে কুমড়ো, সিম, পালং শাক, জলপাই, মূলো, ধনিয়া পাতা, কুমড়ো, লাল শাক, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়ে এসছে। এগুলো এখন আমি সব প্যাকেটে প্যাকেটে করে সুন্দর করে সাজিয়ে ফ্রিজে রাখবো। আর এই যে মূলো দেখছো, এই মূলো শাকগুলো ফেলবো না, মূলো শাকগুলো বেছে ভাজা করব আলু দিয়ে। তোমাদের দাদা ভাই মূলো মূলো শাকের ভাজা খেতে খুব পছন্দ করে, তো এগুলো ভাজা হবে।
দুপুরবেলা রান্না করলাম সিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর বেগুন আর ভাজা করিনি, বেগুন পোড়া করেছি। তোমাদের দাদা ভাই বেগুন পোড়া খুব ভালোবাসে, তো বেগুন পোড়া ধনে পাতা পেঁয়াজ দিয়ে মেখে দিয়ে দুপুরবেলা ওদের ভাত দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই আর মেয়েকে। স্নান হয়ে গেছে, স্নান করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে তোমার স্নান করে ঠাকুর দিয়েছি, ঠাকুর দিয়ে তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়েছি। আমি আর এই বেলা খাইনি। আর এই দেখো মাথা ঘষে নিয়েছি, মাথা শ্যাম্পু করেছি, হচ্ছে গিয়ে আমি তো সকালবেলা টিফিন করেছি, টিফিন করে মাথা ফাতা ঘষে স্নান করে নিয়েছি, স্নান করে দেখো রেডি হয়ে গেছি। হচ্ছে এখন যাব মেজদির বাড়িতে আর বদ্দির বাড়িতে যাব, বদ্দির বাড়ি আর মেজদির বাড়ি দুটো বাড়িতেই হচ্ছে গিয়ে কার্তিক পুজো হচ্ছে, তো ওদের এখন গিয়ে ওদের হাতে হাতে কিছু কাজকর্ম করব। তাই আমি আর এখন খাইনি, স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব মেজদির বাড়ি। মেজদির বাড়িতে গিয়ে কিছু কাজকর্ম করব ওদের হাতে হাতে, তারপরে যাব বড়দির বাড়ি। এই কার্ডটা দিয়ে গেছে হচ্ছে আমার মেয়েকে যে পড়ায় আন্টি, তার মা আজকে সকালবেলা এসে নিমন্ত্রণ করে গেছে। সেই আন্টি যে পড়ায় সে হচ্ছে আমার মেয়েকে 6 বছর ধরে পড়ায়, তো বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়েছে, তো কার্ড দিয়ে নিমন্ত্রণ গেছে, দেখে নাও কার্ডটা। তো এবার চলো যাওয়া যাক, এবার যাবো মেজদির বাড়ি, তো মেজদির বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। চলে এসেছি আমার মেজদি বাড়িতে, তো মেজদি বাড়ি এসে দেখছি দিদির মেয়ে সব ঠাকুর টাকুর ঘুচাচ্ছে, সব পুজোর আয়োজন করছে। তো চলো দেখাই, ঠাকুর বসিয়ে দিয়েছে আসনে, তো তোমাদেরকে দেখাই। কার্তিক ঠাকুরের জন্য এনেছে এই প্যাকেটে 5 রকমের 5টা খেলনা, আর এখানে আছে চিপস, ক্যাডবেরি, কেক আর লজেন্স, এইসব কার্তিক ঠাকুরের পাশে দিয়েছে। এবার আমি কেটে নিচ্ছি ফলগুলো, শসা, পেয়ারা, নানান রকমের ফল আছে, ফলগুলো আমি কেটে নেব। আর পাশে আমার মেজদি লুচি ভেজে নিচ্ছে, আর ঘরে দিদির মেয়ে সব ঠাকুরের সামনে যেগুলো সব কিছু সাজাচ্ছে, আর আমি ফলগুলো সব কেটে নেব। শাশুড়ি আমার মাওইমা তিলের নাড়ু করবে বলে গুড় পাক দিচ্ছে, এই যে এখানে গুড় পাক দিচ্ছে, আর এখানে আছে রাখা আছে তিল, এই তিলের নাড়ু হবে। মেজদির বাড়ি পুজো সব আয়োজন হয়ে গেছে, আমরা সব পুজোর আয়োজন করে বসে আছি, ঠাকুর বসে আসবে একটু পরেই, তারপর পুজো শুরু হবে। দেখো সব আয়োজন হয়ে গেছে, সব মেজদির মেয়ে সব গুছিয়েছে, আলপনা।
একটু অপেক্ষা করি, পুরোহিত মশাই আসুক, তারপরে আবার তোমাদের পুজোটাও দেখাবো। কার্তিকেয়ং মহাভাগং ময়ূরপরি সংস্থিতাম তপ্ত কাঞ্জন বর্ণাভ্যং শক্তিহস্তং বরপ্রদং দ্বিভুজং শত্রুহন্তারং নানা অলঙ্কার ভূষিতাম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী কার্তিকেয় দেবভায়ো নমো নমো দাও। এই বাবু শান্তি জল নিয়ে যাও। খিচুড়ি, আলুরদম আর পায়েস, এই প্রসাদ রান্না করা হয়েছে, তো সবাইকে প্রসাদ দেওয়া হবে। পাতা করে, ছোট ছোট পাতা করে সবাইকে প্রসাদ এখানে বেড়ে রেখেছি, যে আসছে তাকে একটা করে বাটি হাতে দিচ্ছে। তো আমার জামাইবাবু সব প্লেটগুলো সাজাচ্ছে। চলে এসছি আমার মেজদির বান্ধবীর বাড়ি, তোদের বাড়িতেও পুজো হচ্ছে, চলো মেজদির বান্ধবীর বাড়ি পুজো তোমাদের দেখাই। মেজদির বাড়ি পুজো হচ্ছে, বদ্দির বাড়ি পুজো হচ্ছে, মেজদির বান্ধবীর বাড়ি পুজো হচ্ছে, বান্ধবীর ভাইয়ের বোর ঘরও পুজো হচ্ছে, সারা বাড়ি আজকে কার্তিক পুজো আর কার্তিক পুজো। তো চলো দেখাই তোমাদের। বদ্দিবাড়িও পুজো হচ্ছে, তো চলো বদ্দিবাড়ির পুজো তোমাদের একটু দেখাবো। সবার বাড়িই দেখিয়েছি, বদ্দিবাড়ি দেখাবো, মেজদির বাড়ি দেখিয়েছি, মেজদির বান্ধবীর বাড়ি দেখিয়েছি, তো বদ্দিবাড়ির পুজোর আয়োজনটাও তোমাদের দেখাই চলো। বদ্দির বাড়িতে রান্না হয়েছে চাটনি, বেগুনি, ফ্রায়েড রাইস আর আলুরদম। তো সবাই খাওয়া দাওয়া করছে, এই ঘরে একটা টেবিল পেতে এখানে খেতে দিয়েছে। তো তোমাদের তোমাদের দাদা ভাই, আমার মেজো জামাইবাবু আর বড়দির মেয়ের বান্ধবী, আমার বড় জামাইবাবু আর বড়দির ছেলে সবাইকে পরিবেশন করছে। প্রচুর খিদে পেয়ে গেছে, তাই এখন খাচ্ছি প্রসাদ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর নিচের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো
আমার পরের ভিডিও দেখার জন্য। আর আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থাকো, যাতে তোমাদের ভালোবাসা পেয়ে, তোমাদের সাপোর্ট পেয়ে আমি আরও আরও সুন্দর ভিডিও তোমাদের দেখাতে পারবো। তো সবাই ভালো থাকো, সবাই সুস্থ।